আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা রাখছি সকলে ভালো রয়েছেন। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে এমন একটি পবিত্র এবং দর্শনীয় স্থানে নিয়ে যাব যারা ইতিহাস নিয়ে ঘাঁটেন এবং এই বাংলার ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, তিনি হচ্ছেন হাদিয়ে বাঙ্গাল, বা এই বাংলায় মানব জাতির হেদায়তের জন্য এসেছেন। তিনি মাওলানা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহি। তিনি ভারতের জৌনপুর থেকে এসেছেন, তাই তার নামের পরে জৌনপুরি রয়েছে। এটি হচ্ছে ওনার মাজার শরীফ। এই মাজার শরীফ রংপুরের কাচারি বাজার, রংপুর জেলার প্রাণকেন্দ্রে নিউ ইঞ্জিনিয়ার পাড়ার অন্তর্গত কাচারি বাজারে অবস্থিত। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে জিয়ারত করতে আসেন। চলুন তাহলে দেখে আসি আজকের মাজারটা, এই কেরামত আলী রহমতুল্লাহর মাজারটি। দেখে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। জৌনপুরি রহমতুল্লাহ আলাহী, তিনি ভারতের বালাকোটের যুদ্ধে শহীদ হওয়া সাইয়েদ আহমদ বেলেজির রহমতুল্লাহ আলাহী যোগ্যর উত্তরসূরি। তার অনুমতিতেই তিনি এই বাংলায় জৌনপুর রহমতুল্লাহ আলাহী মানুষকে হেদায়েত দান করতে আসেন। ওনার কেরামতের অনেক ওয়াকিয়া রয়েছে। তন্মধ্যে তিনি পরপর তিনবার তৎকালীন এই এলাকার এক ঘুষখোর রাজাকে ইসলামের দাওয়াত দিতে যান এবং এক ঘুষখোর রাজা বিনিময়ে ওনাকে হত্যা করতে উদ্যত হয়। তাই তিনিও তলোয়ার চালান অত্যাচারী রাজার উপর। ফলে অত্যাচারী রাজা ওনার তলোয়ার আঘাতে মৃত্যুবরণ করেন। এই এক হত্যার কারণে রাজা মদপৃষ্ঠরা মাওলানা কেরামত আলী রহমতুল্লাহ জৌনপুরি সাহেবকে পাকড়াও করে ওনাকে বারবার রাজার হত্যার দায় চাপাচ্ছেন এবং তারাও নাকি রাজাকে হত্যার দায়ে কেরামত সাহেবকে সবার সামনে হত্যা করবেন। সবার পীড়াপীড়িতে তিনি বলে উঠলেন, না, আমি কোনো মানুষ হত্যা করতে পারি না। তার কথার উপর ভিত্তি করে সবাই সবার সামনে শায়িত সাদা কাপড়ে আবৃত মৃত লাশের কাপড় সরিয়ে দেখলেন এবং দেখলেন সেখানে কোনো মানুষের লাশ নেই, আছে এক শুয়োরের লাশ, মৃতদেহ। এই ঘটনায় সবাই আশ্চর্যজনিত হয়ে এক অলিয়াল্লার কাছে বায়াত হতে থাকেন এবং এই কেরামতের জন্য তার নামের মধ্যে কেরামত আলী রহমতুল্লাহ আলাহী রয়েছেন। তিনি তার জৌনপুরি বাসিন্দা বলে তার নাম ইতিহাসবিদরা মাওলানা কেরামত আলী রহমতুল্লাহ জৌনপুরি নামে আখ্যায়িত করেছেন। দর্শকরা চলুন, আশা করছি আপনাদের আজকের জৌনপুরি কেরামত আলী রহমতুল্লাহর মাজারটা খুবই ভালো লেগেছে। আমি ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা এখন পর্যন্ত রংপুরে ভ্রমণ করেননি বা এখন পর্যন্ত এই মাজার দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, আজকের ভিডিওটা তাদের জন্য।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে আবারও পৌঁছে দেব। আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে 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 মাত্রই আপনারা আমার ভিডিও দেখতে পান। আর এরকম দর্শনীয় স্থান নিয়ে আমি আরও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।